নোয়াখালীর হাতিয়ায় 16 বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহিউদ্দিনের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে হাতিয়া আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা দ্বীপের সাধারণ মানুষ। নদী ভাঙ্গন ও বিদ্যুৎ সমস্যা অচিরেই সমাধান হবে। আমাদের গণতন্ত্র ভালোভাবে